আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব উদ্ভিদ বিজ্ঞানের সপ্তম অধ্যায়ে একটি টপিক নিয়ে, সেটি হচ্ছে পুষ্প প্রতীক বা ফ্লোরাল ডায়াগ্রাম। তোমরা অনেকেই এই টপিকটি নিয়ে একটা ক্লাসের কথা বলেছিলে। পুষ্প প্রতীক কি? প্রতীক আসলে আমরা যখন একটা ফুলের বিভিন্ন স্তবককে চিত্রের সাহায্যে প্রকাশ করব, এটাই হচ্ছে পুষ্প প্রতীক। যেমন গত ক্লাসে আমরা দেখেছিলাম পুষ্প সংকেত, একটা ফুলের বিভিন্ন স্তবকের বর্ণনাগুলো আমরা আসলে বিভিন্ন বর্ণমালা ও সাংকেতিক চিহ্নের সাহায্যে দেখেছিলাম। যখন আমরা বর্ণ ও চিহ্ন ব্যবহার করে একটা ফুলের বিভিন্ন স্তবক ব্যাখ্যা করব, সেটি হচ্ছে পুষ্প সংকেত। আর যখন আমরা বর্ণমালা এবং চিহ্ন ছাড়া কোনো চিত্রের সাহায্যে বিভিন্ন স্তবকের ব্যাখ্যা করব, এটি হচ্ছে পুষ্প প্রতীক। আসলে পুষ্প সংকেত থেকেই পুষ্প প্রতীক আঁকা যায়। কিভাবে একটি পুষ্প সংকেত থেকে পুষ্প প্রতীক অঙ্কন করা যায়, আজকে আমরা এটি দেখব। তো এই পুষ্প প্রতীকে আমাদের আরেকটি বিষয় জানা প্রয়োজন, এই যে আমি উপরে রেখে রেখেছি, এটাকে বলা হয় মাতৃ অক্ষ। এই মাতৃ অক্ষটা আমরা আসলে পুষ্প সংকেতের সময় আলোচনা করি নাই, তখন প্রয়োজন পড়েনি। মাতৃ অক্ষ কাকে বলে? মাতৃ অক্ষ হচ্ছে যে অক্ষ থেকে ফুল বা পুষ্পের সৃষ্টি হয় তাকে মাতৃ অক্ষ বলে। তাহলে এই মাতৃ অক্ষের সাপেক্ষে বিভিন্ন স্তবকগুলোর বিন্যাস পদ্ধতিটাই হচ্ছে পুষ্প প্রতীক। তাহলে এটা হচ্ছে মাতৃ অক্ষ, এর এদিকে কয়টা বৃতি রয়েছে, কয়টা পাপড়ি রয়েছে, এদিকে কয়টা বৃতি বা পাপড়ি রয়েছে, গর্ভপত্রগুলো এদিকে কিভাবে এদিকে কিভাবে, এই যে বিন্যাসটা, আমরা মাতৃ অক্ষটাকে সেন্টার ধরে এর দুই পাশে বিভিন্ন স্তবকগুলো সাজানো হয় যখন, তখনই আমরা তাকে বলি পুষ্প প্রতীক। তাহলে আমরা সহজ করে বলতে পারি, যদি কখনো চিত্রের সাহায্যে মাতৃ অক্ষের সাপেক্ষে একটি ফুলের বিভিন্ন স্তবকের সজ্জা রীতি প্রকাশ করা হয়, তখন তাকেই বলে পুষ্প প্রতীক বা ফ্লোরাল ডায়াগ্রাম। ওকে, তাহলে আমরা দেখছি ফ্লোরাল ডায়াগ্রাম কিভাবে সহজে আঁকা যায়। আমরা এখানে একে দেখেছি মালভেসি গোত্রের জবা ফুলের একটি পুষ্প প্রতীক। তোমরা এই জবা ফুলের পুষ্প সংকেত সবাই জানো, গত ক্লাসে আমরা এর ব্যাখ্যা করেছিলাম, এটি হচ্ছে পুষ্প সংকেত। এই পুষ্প সংকেত থেকেই এই পুষ্প প্রতীক আঁকা যায়। তাহলে আমরা এই ব্যাখ্যাটা আবার একটু করে বলি। এটি হচ্ছে বহুপ্রতিসম উভলিঙ্গ, উপবৃত্তি পাঁচটি, মুক্ত বৃত্তাংশ পাঁচটি, যুক্ত দল মানে পাপড়ি পাঁচটি, মুক্ত অসংখ্য পুংকেশর পরস্পর সংযুক্ত এবং পুংকেশরগুলো পাপড়ির সঙ্গে যুক্ত থাকবে, অধিগর্ভ গর্ভাশয় এবং গর্ভপত্র পাঁচটি যুক্ত। এখান থেকে আমাদের খেয়াল করতে হবে যে এর আসলে স্তবক কয়টা এখানে আছে। যদি আমরা এখান থেকে দেখি, বহুপতি সম কোন স্তবক নয়, এটা হচ্ছে একটা ফুলকে কয় ভাগে ভাগ করা যায় সেটি। উভলিঙ্গ এটিও স্তবক বোঝাবে না আলাদা করে, কারণ এখানে পুংকেশর আছে, স্ত্রীকেশর আছে, তার মানে এটা উভলিঙ্গ, এর জন্য আলাদা স্তবকের প্রয়োজন নেই। উপবৃত্তি এক, বৃত্তি দুই, তিন, চার, পাঁচ, এখানে পাঁচটি স্তবক আছে, এই জন্য আমরা এখানে প্রথমে পাঁচটি সার্কেল দিয়ে নিব। যেমন এই যে এখানে এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটি সার্কেল আমাদের লাগবে। যদি এখানে আরো বেশি স্তবক থাকতো তাহলে আমরা সেরকম ভাবে আরো বেশি সার্কেল আঁকতাম। এবং আমরা জানি একটা ফুলের একদম ভিতরে থাকে গর্ভাশয়, এই জন্য এটা শেষে লিখতে হয়। পুষ্প প্রতীকের ক্ষেত্রেও গর্ভাশয়টা একেবারে সেন্টারে বা কেন্দ্রে লিখতে হবে, গর্ভাশয়ের ভিতরে, তার উপরে, তার এরপরে যে সার্কেলটা আছে এটা হচ্ছে পুংকেশর, তারপরে সার্কেলটা হচ্ছে যে দল বা এই যে কালো যেটা আমরা এঁকেছি কালো করে দিয়ে, এটি হচ্ছে পাপড়ি বা দল, তার উপরে যেটি আছে এটি হচ্ছে বৃতি, এই যেটা আমি দাগ দাগ দিয়ে বুঝিয়েছি এটা হচ্ছে বৃতি, তার উপরে আছে উপবৃতি, এই যে এটি হচ্ছে উপবৃতি। তাহলে পাঁচটি আছে জন্য আমরা এখানে পাঁচটি সার্কেলে বুঝিয়েছি। তাহলে খেয়াল করে দেখি, যেমন গর্ভাশয়ের মধ্যে গর্ভপত্র পাঁচটি, এই ভিতরের বলটাতে আমি এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটি গর্ভপত্র এখানে থাকবে। তারপরে এখানে হচ্ছে পুংকেশর অসংখ্য, এই যে সার্কেলটাতে এই যে দাগগুলো এগুলো হচ্ছে পুংকেশর, অসংখ্য পুংকেশর থাকে, এগুলো আমরা ছোট বড় করে রেখেছি। এবং পুংকেশরের মাথায় যে পরাগধানী থাকে এটা আসলে গোল হয় না, এরকম গোল হবে না, এটা পরাগধানী আমরা জানি বৃক্কাকার, বৃক্কাকার মানে সিমের বীজের মতো বা কিডনি আকৃতি যেরকম, এরকম হবে আকৃতিটা আসলে, এরকম ভাবে আমরা আঁকবো পুংকেশর, অসংখ্য পুংকেশর এখানে রেখেছি। এরপরে আমরা যেটা দেখব যে তল বা পাপড়ি, পাপড়ি পাঁচটা, এই যে এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা পাপড়ি,
এবং তোমরা জানো যে এই জবা ফুলের যে পাপড়িগুলো বা দলগুলো এরা থাকে টুইস্টেড, এরা থাকে টুইস্টেড বা যেটাকে আমরা বলি মোড়ানো বা পাকানো, এইভাবে থাকবে। এখানে দেখো যে প্রত্যেকটা ক্ষেত্রেই এর একটা প্রান্ত ভিতরে ঢুকানো আছে, এই প্রান্তের ভিতরে, এই প্রান্তের ভিতরে, এরকম ভাবে আসলে এটাকে বিন্যস্ত করা আছে। তো এটা গেল হচ্ছে পাপড়ি, তারপরে থাকবে বৃতি। এই যে এখানে বৃতিগুলো মুক্ত অবস্থায় থাকবে না, বৃতিগুলো যুক্ত অবস্থায় থাকবে, এই জন্য আমরা পাঁচটা, 1 2 3 4 5 পাঁচটা বৃতি আছে এবং প্রত্যেকটা একটা সঙ্গে একটা স্পর্শ করে আছে। তোমরা জানো যেটা আছে ভালভেট বা প্রান্ত স্পর্শী বৃতিগুলো। তারপর উপবৃত্তিগুলো রয়েছে, উপবৃত্তি আছে হচ্ছে পাঁচটা এবং এরা পরস্পর ওপেন বা মুক্ত, এই জন্য এখানে কোনো ধরনের সংযোগ নেই। আরেকটি বিষয় দেখো, এই যে এখানে যে আমরা মাত্রা বা একটা দাগ চিহ্ন দিয়েছি, এই পুংকেশরগুলো পাপড়ির সঙ্গে লাগানো বা যুক্ত অবস্থায় আছে। এইখান থেকে দেখো, এই যে পুংকেশর, এই যে পাপড়ি, এই যে দাগটা, এই যে দাগটা, এই দাগটা করে আমরা আসলে এই দাগটা দ্বারা বুঝিয়েছি যে পুংকেশরগুলো দল বা পাপড়ির সঙ্গে সংযুক্ত অবস্থায় আছে। আর মাতৃ অক্ষটা আমরা এখানে দেখিয়েছি, এটা আসলে এখানেও দেখানো যাবে, এখানেও যাবে, এখানেও যাবে, একটা যেহেতু এটা বহুপদী সমফুল, অনেকগুলো দিকে ভাগ করা যায়, তাই এটা বিভিন্ন জায়গায় আমরা মাতৃ অক্ষ দেখাতে পারবো। তবে একটা বিষয় মনে রাখতে হবে, মাতৃ অক্ষ যেদিকে থাকে এটা হচ্ছে ফুলের পশ্চাৎ দিক, পশ্চাৎ বা পিছনের দিক, আর বিপরীত দিকটা হচ্ছে সামনের দিক। তাহলে যেদিকে মাতৃ অক্ষ থাকবে সেটা হচ্ছে ফুলের পিছন সাইড, আর অপোজিট সাইডটা হচ্ছে মাতৃক্ষের বিপরীত দিকে থাকবে বা সামনের দিকে থাকবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো যে এই পুষ্প প্রতীক কিভাবে আঁকতে হয়। তো এখন অনেক সময় তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে একটা যে কোনো আননোন পুষ্প সংকেত দেয়া থাকতে পারে, সেখান থেকে এর পুষ্প প্রতীক তোমাদের আঁকতে হতে পারে। সেক্ষেত্রে আমরা কেমন করব, আমরা একটু সহজেই দেখি যে এটা আমরা ড্র কিভাবে করা যায়। আমরা ধরে নিলাম যে আসলে এটাই দেয়া আছে পরীক্ষায়, প্রথম থেকে দেখি রাফলি যদি আঁকি, তাহলে এখানে আমি বললাম যে আগে দেখে নিতে হবে যে স্তবক কয়টি আছে, 1 2 3 4 5 যে কয়টা স্তবক থাকবে ততটা সার্কেল আমরা আঁকবো পরপর। এই যে প্রথমে একটা সার্কেল, তারপরে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সার্কেল আমরা রেখে ফেললাম। যদি এখানে কম বা বেশি থাকতো তাহলে সে অনুযায়ী আমাদের সার্কেল হতো। সবার ভিতরে থাকবে গর্ভাশয় আমরা জানি, তাহলে একদম ভিতরে সার্কেলটা গর্ভাশয়। গর্ভাশয় কয়টা আছে, গর্ভপত্র 5টি, এই জন্য আমরা এই জায়গাতে 5টি আলাদা আলাদা অংশে ভাগ করে নিব। এই যে আমরা দেখলাম যে এখানে পুরো 5টি আমাদের আলাদা আলাদা অংশে ভাগ হয়ে গেল, 1 2 3 4 5। তাহলে এখানে হলো আমাদের 5টা গর্ভপত্র, তারপর আমাদের হচ্ছে অসংখ্য পুংকেশর। আমরা এখান থেকে যদি পুংকেশর গুলো বিভিন্ন রকম ভাবে আমরা ছোট বড় এরকম করে আঁকতে পারি। এবং এর মাথায় মনে রাখবো গোল, একেবারে গোল না দিয়ে আমরা এটা কিছুটা বৃত্তাকার বা সিমের বীজ যে আকৃতির হয়, আমি দ্রুত আঁকছি। এটা হলো অসংখ্য পুংকেশর এবং এগুলো যুক্ত থাকবে। তাহলে এই পুংকেশর পরে এই অংশটা কি, এই অংশটা হচ্ছে আমাদের দল বা পাপড়ি। পাপড়ি কয়টা আছে, 5টা, আমরা এখানে 5টা ভাগ করে নেই, 1 2 3 4 5। এই যে আমরা 5টা পাপড়ি আমাদের এখানে ভাগ হয়ে গেল। তাহলে এই পাপড়িগুলো কিভাবে থাকবে, আমরা সবাই জানি যেহেতু জবা ফুলের ক্ষেত্রে পাপড়িগুলো হয় টুইস্টেড বা পাকানো। তাহলে আমরা এরকম ভাবে একটা বৃত্ত দিব যে এর এক মাথা যদি বাইরের দিকে থাকে অন্য মাথা থাকবে ভিতরের দিকে, এবং এটা ভিতরে এটা বাইরে। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু এই বিন্যাসটা করে নিতে হবে, এটা ভিতরে এটা বাইরে, তার মানে আমরা দেখব যে এই মাথাটা থাকবে ভিতরের দিকে, এটা বাইরে, তার মানে এই মাথাটা থাকবে হচ্ছে একটু ভিতরের দিকে, এটা বাইরে, তার মানে এই মাথাটা থাকবে একটু ভিতরের দিকে, এবং এটা, তাহলে এখন দেখো সবগুলো মাথায় এরকম ভাবে আছে। তাহলে আমরা এর উপর দিয়ে একটু করে শেড দিয়ে এটাকে একটা
এরকম শেপ আমরা দিয়ে নিতে পারি। এটা জাস্ট আলাদা করার জন্য আমরা এটা কালার দিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পাঁচটি পাপড়ি, 1, 2, 3, 4, 5 সবাই টুইস্টেড বা পাকানো অবস্থায় আছে। তারপরে কি দেওয়া আছে, বৃতি মানে বৃত্ত অংশ থাকবে পাঁচটি, সেগুলো যুক্ত থাকবে। তাহলে আমরা এখানে পাঁচটা বৃত্তাংশ দেখি, 4, এবং এখানে খুব সহজেই আমরা এটা এঁকে ফেলতে পারবো। এটাকে আমরা আলাদা করার জন্য এই মাঝখানে কিছু দাগ দিলাম। এগুলো দিলেই হবে এরকম নয়, তাহলে তবে বিভিন্ন স্তবক গুলো পৃথক করার জন্য আমরা এই দাগগুলো এখানে ব্যবহার করছি, এবং এই বিধিগুলো যেহেতু যুক্ত পরস্পর স্পর্শ করবে, এই জন্য আমরা প্রত্যেকটাকে এখানে স্পর্শ করে দিলাম প্রান্ত স্পর্শী বা ভালভে। তারপরে কি থাকবে, এখানে উপবৃত্তি রয়েছে এবং উপবৃত্তি গুলো থাকবে মুক্ত অবস্থায়। তাহলে আমরা এই চিহ্নটা এখানে পাঁচটা উপবৃত্তি দিব, 1, 2, 3, 4, এবং এগুলো যেহেতু মুক্ত তার মানে আমরা এখানে একটু একটু করে বেশি গ্যাপ রাখবো যাতে কোনোভাবেই স্পর্শ না করে। দেখো তাহলে এগুলো হচ্ছে উপবৃত্তি। তাহলে এই যে গর্ভাশয়, পুংকেশর, দল বা পাপড়ি, এরপরে হচ্ছে বৃতি, এগুলো হচ্ছে উপবৃতি, আর আমরা মাতৃলক্ষটা ঠিক এই বরাবর আমাদের এখানে দিতে পারি, এখানেও পারি, এখানেও পারি, এখানেও এখানেও, তবে সাধারণত মাতৃলক্ষটা উপরে দিতে হয়, এই জন্য আমরা এখানে মাতৃলক্ষ দিলাম। এখন আমরা লেবেলিং করে ফেলি, আমার লেখাই আছে মাতৃলক্ষ, এই যে এটি হচ্ছে উপবৃতি, এবং এই যে এগুলো হচ্ছে বৃতি, এবং এই যে আমরা কালো করে রেখেছি এটি হচ্ছে দল বা পাপড়ি, আর এগুলো হচ্ছে এর পুংকেশর গুলো, আর এই যে হচ্ছে স্ত্রী স্তবক, বা মূলত আমরা জানি যে গর্ভাশয়ে পাঁচটি এখানে গর্ভপত্র সংযুক্ত অবস্থায় আছে। তাহলে এটি হলো পুষ্প প্রতীক আঁকা সবচেয়ে সহজ সিস্টেম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা নিয়ে আর কোনো ভয় বা ভীতি থাকবে না, পরীক্ষায় যে কোনো ভাবে যদি পুষ্প সংকেত দিয়ে বলে এর পুষ্প প্রতীক অঙ্কন করো, আশা করি তোমরা সবাই আঁকতে পারবে। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে আবার সবার সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।